গাড়ি পাঁচটা করে কাগজ আছে, প্রতিটা গাড়ি পাঁচটা করে কাগজ, প্রতিটা কাগজের ভিতরে ট্যাক্সটা নাকি এটা সরকার নেয়। তো সরকার আমরা রাস্তা করে দিব, আমরা লাগি তো গাড়িছি, তারা যদি মনে করেন যে একটা কাগজ লেপটা থানাওয়ালা 500 ফাইন করে ছেড়ে দেয়, 1000 ফাইন করে ছেড়ে দেয়, কেউ জানেন দীর্ঘদিন থেকে সোনামুড়া বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা, এটা সবাই জানেন। সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তাই খারাপ, তার মধ্যে সোনামুড়া বক্সনগর রাস্তাটি একদম বেহাল অবস্থা, মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই। আমরা প্রতি বছরে বছরে আমরা ট্যাক্স দিতেছি, সব কিছু আমরা সব ঠিক আছে, কিন্তু রাস্তা মেনটেন্স করার কোনো ইয়ে নাই না সরকার। এ কারণে আমরা কয়েকবার পিডব্লিউডি অফিসে, নগর পঞ্চায়েতে, তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি। কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গর্তটি মাটি দিয়ে একটু একটু ইয়ে করছে, মাটি দেওয়ার ফলে তো রাস্তা ঠিক থাকে না, এখন আরও আরও খারাপ হয়ে গেছে রাস্তা, গাড়ি চালান চলার মতো কোনো অবস্থা নাই। এ কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে, যতদিন রাস্তা কাজ না সম্পূর্ণ হবে আমরা অবরোধ চালিয়ে দেবো। কে করছেন অবরোধ আজকে? আজকে আমরা বিএমএস থেকে তামসাবাড়ি শাখা অটো স্ট্যান্ডার শ্রমিক সবাই সাধারণ মানুষও আছে আমাদের সাথে। এখন এখন পর্যন্ত আপনাদের কাছে আইসিনি কোনো প্রশাসন আধিকারিক এখন পর্যন্ত কেউ আসে নাই? রাস্তাঘাটে দুর্ঘটনা কেমন ঘটে? আমার গাড়ি থেকে স্কুলের বাচ্চা একটা ভরে গেছে, তারপরে আসলে হসপিটাল নিয়ে গেছি, এরপর নিজের গাড়ির থেকে আসলে 870 টাকার ওষুধ কিনে দেওয়া লাগছে। কোন জায়গা ফসছিল? টুপাসমনি জল আটকে থাকে এই জায়গাটার ভিতরে।